আসসালামু আলাইকুম ইনভেস্টিগেশনস থেকে লাইভ হচ্ছে আমিলোরা সবাই একটু জয়েন করুন একটু আমাকে কমেন্টস করে জানান যে সবকিছু ওকে কিনা আমরা আসলে এখন আর নোটিশ দিয়ে আসতে পারি না কারণ হচ্ছে সবকিছু মিলিয়ে হয়ে উঠে না সেজন্য নোটিশ দিনে বিনা নোটিশে চলে আসি তো একটু সবাই আমাকে জানান যে সাউন্ড তারপরে হচ্ছে নেটওয়ার্ক সবকিছু ওকে কিনা আজকে আমরা বেশ কিছু একেবারে আনকমন কিছু এক্সক্লুসিভ খুব ক্লাসিক কিছু শাড়ি নিয়ে এসেছি একেবারে নতুন মানে সবসময় তো আমরা মানে এফএস ক্রিয়েশনস প্রথম থেকে কিন্তু আমরা মসলিন নিয়ে কাজ করি আমরা এবার একটু ভিন্ন ধর্মী লাইক একটু সিল্ক তারপরে হচ্ছে পাকিস্তানি মসলিন এই টাইপের কিছু ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট নিয়ে আমরা আসছি খুব অল্প কিছু সিলেক্টেড কিছু শাড়ি থাকবে যার যেটা পছন্দ রচনারা নাইস লাগছে থ্যাংক ইউ কামাল হোসেন ওকে থ্যাংক ইউ ভাইয়া তো আজকে আমরা বেসিক্যালি মসলিন না কিছু ডিফারেন্ট টাইপ শাড়ি যেগুলো সবাই বলে যে আপু আমরা মসলিন পরি না আপনারা একটু জর্জেট সিল্ক বা একটু অন্য টাইপের নিয়ে আসেন তো আমরা খুব কিছু খুব ক্লাসি পার্টি তো বলতে পারেন যে কোনো সময় ক্যাজুয়ালি পড়তে পারেন এই টাইপের কিছু কালেকশনস নিয়ে আজকে চলে এসেছি তা আমি মনে কথা না বাড়িয়ে দেখানো শুরু করে দিই ফার্স্টে আমি আমার পরা শাড়িটা দিয়ে দেখাই অসম্ভব কমফোর্টেবল একটি শাড়ি কি বলবো ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে আসলে বলার কিছু নাই শাড়িটার উপরে পোর্শন হচ্ছে ব্ল্যাক নিচে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট টাই ডাই করা এই যে দেখেন ম্যাটেরিয়ালসটা বলি এটা হচ্ছে ক্রেপ সিল্ক একেবারে খুব সফট আপনারা বুঝতে পারছেন একেবারে সফট খুব চমৎকার করে বসে আছে আমি জাস্ট কোনো পিনাপও করি নাই হ্যাঁ একেবারে খুব লাইট ওয়েটের যে একেবারে লাইট ওয়েট মানে মনে হবে না যে আমি কোনো শাড়ি পরে আছি এত লাইট ওয়েট তো এটি হচ্ছে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট টাই ডাই কম্বিনেশন দিয়ে করা অসম্ভব সুন্দর আপনারা চাইলে এবং ও আচ্ছা আমি একটু বলি শাড়ির কিন্তু উপরের দিকে এই যে এই কাজটি আছে দেখানো যাচ্ছে না ব্লাউজ পিসটি হ্যাঁ কোমর থেকে আঁচল পর্যন্ত এই যে ঢেউ ঢেউ করে এই সিকুয়েন্স ওয়ার্কটি থাকবে এই সিকুয়েন্স ওয়ার্কটি থাকবে একেবারে এরকম কাট কাট করে কাট ওয়ার্ক করে বসানো আছে এই হচ্ছে ব্লাউজ পিসটি এবং এরকম করেই কিন্তু পুরো মানে কোমর থেকে আঁচলে বুকের পোর্শনে এই ঢেউ ঢেউ করে এই ডিজাইনটি দেওয়া আছে এটি হচ্ছে ব্লাউজ পিস আমি তো এক কালার ব্লাউজ দিয়ে পরেছি আপনারা চাইলে এটি কালার কাস্টমাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে 10 থেকে 12 দিন লাইক রেড এর সাথে ব্ল্যাক বাট আমরা অনেক সময় কি করি যেটা দেখা আছে করা আছে আমরা মনে করি যে না এই কম্বিনেশনে মনে নিলে আমরা মানে কনফার্ম যে এটা ওকে তো সেই হিসাব চিন্তা করলে আপনারা মনে হয় এটিকে অর্ডার করতে পারেন বা প্রি অর্ডারও দিতে পারেন এই হচ্ছে শাড়িটি অসম্ভব সুন্দর এই শাড়িটি প্রাইস হচ্ছে 5,800 টাকা ক্রেপ সিল্কের শাড়ি 5,800 টাকা সাথে ব্লাউজ পিস থাকবে এবং ব্লাউজ স্লিভসে এই কাজটি থাকবে পুরো ব্লাউজ পিসটি ব্ল্যাক সাথে টাই ডাই প্রিন্ট প্লাস এই কাজটি ওয়ার্ক এই হচ্ছে শাড়িটির প্রাইস হচ্ছে 5,800 আমরা নেক্সট চলে যাই ব্লু লাভার কারা আছে আমরা সবসময় লাইভে চেষ্টা করি ব্ল্যাক ব্লু এগুলো আসলে আমাদের থাকে এবারে এই শাড়িটি হাতে নিলে কি বলবো কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও যা দেখছেন এক্সাক্ট সেম কম্বিনেশন ব্লুর সাথে একটু আকাশি একটু হোয়াইট খুব সুন্দর মানে ওই যে মেঘ একটা গান টান মনে পড়লে মেঘবালিকা টাইপ গান চলে আসে এই হচ্ছে কালার কম্বিনেশনটি দেখেন অসম্ভব সুন্দর টাই ডাই করা এটি হচ্ছে মাসলিনের মধ্যে এটি মাসলিনের মধ্যে ও হ্যাঁ আমরা দুই একটা মাসলিন রেখেছি এবং মানে কিছু জর্জেট পাকিস্তানি মাসলিন সব আছে এটি হচ্ছে আমাদের দেশি মাসলিন আমি শাড়িটি খুলে ধরি পুরো শাড়িতে এরকম টাই ডাই করা এবং খুব গর্জিয়াস করে একটি স্টোনের ওয়ার্ক দেওয়া আছে একেবারে স্টোনের ওয়ার্ক দেওয়া আছে অসম্ভব সুন্দর দেখেন আমি গায়ে ধরছি মানে কি বলবো জাস্ট ওয়াও একটি শাড়ি জাস্ট ওয়াও এই হচ্ছে শাড়িটির আসলে কম্বিনেশন বলি তারপরে সবকিছু মিলে অসাধারণ শাড়ি ব্লাউজ এটির সাথে হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা জিনাত খান নাইস শাড়ি থ্যাংক ইউ জিনাত খান যারা লাইভটি দেখছেন আমি বলবো একটু আপনাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য যাতে অন্যরা দেখার সুযোগ পায় এই হচ্ছে সিল্কের ব্লাউজ পিস এবং শাড়িটা আমি আরেকবার দেখাই অসম্ভব সুন্দর পুরো পাড়ে কিন্তু এরকম করে থাকবে আমি একটু কুচি করে ধরলে মনে হয় আর একটু সবাই বুঝতে পারবে হ্যাঁ
মানে ব্লুর সাথে সিলভার কম্বিনেশন আসলে এটা নিয়ে বলার কিছু নাই, খুব সুন্দর। এবং দেখো এখানে কিন্তু মিরর ওয়ার্ক আছে, পুরো ইয়েতে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে, অসম্ভব একটি সুন্দর একটি পার্টি শাড়ি এবং খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারেন এবং খুব আনকমন। একেবারে আমাদের নিজস্ব ডিজাইন করা, আমাদের তো প্রত্যেকটা শাড়ি আমাদের নিজেদের কাছে আসলে এত ভালো লাগে মনে হয় যে আমরাই রেখে দিই। আমি কুচি করে ধরলাম জাস্ট একটু বুঝার জন্য। এই হচ্ছে শাড়িটি, এই হচ্ছে শাড়িটি, এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের স্টিল ফটো পেজে থাকবে, আপনারা একটু ওভার শিওর হয়ে দেন কনফার্ম করবেন। এই হচ্ছে শাড়িটা, অসম্ভব সুন্দর, যখন আপনারা এক কালার ব্লাউজ দিয়ে পরবেন আমার মনে হয় যে আর কিছু দরকার নেই, খুব সুন্দর। এটি প্রাইস হচ্ছে 7500, চমৎকারী শাড়িটি প্রাইস হচ্ছে 7500। এটি কিন্তু মসলিন মেটেরিয়াল, আমি আগেই বলছি এটি হচ্ছে মসলিনের মধ্যে। আমরা এই পরের শাড়িতে চলে যাই, আরেকটি জাস্ট ওয়াও কি বলবো, জাস্ট শেডটা আমি দেখাই। এখানে কিন্তু চারটা শেড দেখেন, একেবারে কাছ থেকে দেখাচ্ছি চারটা শেড, আমি পরে খুলে দেখাচ্ছি। এটির কাপড়টি হচ্ছে পাকিস্তানি মসলিন, বাট দেখেন দেখে মনে হয় কখনো মনে হয় শিফন, মানে আমাদের দেশি মসলিনের মতন না এটুকু বলতে পারি। খুব সফট, খুবই সফট একটি শাড়ি, একেবারেই নতুন এই কাপড়টি, একেবারেই নতুন। দেখেন আপনারা শেডগুলো দেখেন, এবং কাপড়টা দেখেন কতটা লাইট, একেবারে লাইট, খুব সফট, খুব সফটের মধ্যে এই শাড়িটা থাকবে, অসম্ভব সুন্দর। মানে কিছু জিনিস থাকে না বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস, এটি হচ্ছে সেই টাইপের একটি শাড়ি। জাস্ট কম্বিনেশনটা দেখেন, জাস্ট ওয়াও। প্রথম দিকে হচ্ছে আকাশি ভায়োলেট কালার, ভায়োলেট, তারপর হচ্ছে অফ হোয়াইট, তারপর হচ্ছে পিচ, তারপর হচ্ছে ডিপ ম্যাজেন্টা বা পিঙ্ক আমরা যেটাই বলি, এই হচ্ছে কম্বিনেশনটা, অসম্ভব সুন্দর। আমি আসলে ডিপ কালার পরাতে মনে হয় না খুব একটা ইয়ে হবে, তারপরও দেখেন কম্বিনেশনটা দেখেন, জাস্ট ওয়াও। আরিয়া ভাটের ট্রেন্ডি শাড়িতে কিন্তু এই কম্বিনেশনটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, ওটি ছিল হয়তো শিফনের মধ্যে, এটি কিন্তু দেখতে শিফনের মতো বাট শিফন না, এটি হচ্ছে পাকিস্তানি মসলিন। আমি আরেকবার ক্লিয়ার করি, এটি হচ্ছে পাকিস্তানি মসলিন শাড়ি, দেখেন জাস্ট ওয়াও একটি কম্বিনেশনের শাড়ি, মানে গায়ে ধরার পরে পুরা মনে হয় যে কালার টোনটা চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে শাড়িটি, এটির সাথে আমরা রেখেছি কন্ট্রাস্ট ব্লাউজ যে কাপড়, যেহেতু শাড়ির নিচের দিকে হচ্ছে পিঙ্ক কালার, আমরা ব্লাউজ পিস পিঙ্ক রেখেছি। এই হচ্ছে শাড়িটি, আরেকবার দেখিয়ে দিচ্ছি চারটা শেডের মধ্যে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, আর কিছুর মনে হয় দরকার নাই, মানে এই শাড়ি নিয়ে আমার বলার আর কিছু নাই। এই শাড়িটি প্রাইস হচ্ছে 6800। আমরা খুব চেষ্টা করি যাতে একটু রিজনেবল আপনাদের দিতে পারি, সবকিছুর আসলে এত প্রাইস বেড়ে গিয়েছে, তারপরও আমরা চেষ্টা করি একটু ডিফারেন্টের মধ্যে একটু কমের মধ্যে আপনাদেরকে দিতে। এটি প্রাইস হচ্ছে 6800। আবার চলে যাই, এবার আসছি মসলিনে, মসলিনের মধ্যে ব্ল্যাক, ব্ল্যাক রেড নিয়ে আসলে বলার কিছু নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড রেড, মেরুন ব্ল্যাক, এই কম্বিনেশন গুলো আসলে জাস্ট ওয়াও, অসম্ভব সুন্দর। আমি জাস্ট পুরোটা দেখাই, এটা কিন্তু হচ্ছে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, দেখেন পুরো শাড়িতে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই হচ্ছে কম্বিনেশনটা দেখেন, জাস্ট ওয়াও। আসলে ব্ল্যাক শাড়ি নিয়ে কি বলবো, আমার খুব পছন্দের একটা শাড়ি। এ হচ্ছে শাড়িটা, একেবারে জারি ওয়ার্ক, মেরুন গোল্ডেন দিয়ে একেবারে জারি, একেবারে নিখুঁত করে এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই হচ্ছে শাড়িটির কম্বিনেশন, একটু গায়ে ধরি, খুব সুন্দর একটি শাড়ি, পুরো শাড়ির নিচে কিন্তু এরকম করে ওয়ার্ক থাকবে, একেবারে পিটানো ওয়ার্ক থাকবে, অনেক খানিক বেশ চওড়া করে পিটানো ওয়ার্ক। এই হচ্ছে শাড়িটি, মসলিনের কাজটি একটু দেখিয়ে দিই, মানে এই শাড়ি, মানে মসলিন শাড়ি হলেও হয় কি, যখন অল ওভার অনেক ওয়ার্ক থাকে তখন কিন্তু স্লিভ থ্রো হয় না, আপনারা রিল্যাক্স দিয়ে শাড়িটি পরতে পারেন। এই হচ্ছে স্লিভসের কাজটি, খুব সুন্দর, খুবই সুন্দর। এবং আমাদের শাড়ি আসলে যারা আগে নিয়েছেন তারা জানেন যে আমাদের শাড়ি
লাইভ থেকে বাস্তবে যারা হাতে পায় সেটা আরো বেশি সুন্দর হয়। এই হচ্ছে শাড়িটি, অসম্ভব সুন্দর শাড়িটি, প্রাইস হচ্ছে 11,500 টাকা। আমরা প্রাইস আগে থেকে লিখেছি 11,500 টাকা। আবার একটি শাড়িতে চলে যাই, কালারফুল রেইনবো কালার, একেবারে রেইনবো কালার, মানে কি বলবো, রেইনবো এই টাইপের কালার গুলো পরলে আমার মনে হয় যে পুরো মনটাই ভালো হয়ে যায়, একেবারে মানে পুরো মনটাই পুরো ভালো হয়ে যাবে। আপনার মন খারাপ এরকম একটা শাড়ি পরে আমার মনে হয় যে জাস্ট একটা দুটো ছবি তুললেও মন ভালো হয়ে যাবে, যারা আমার মতো ছবি তুলতে পছন্দ করে। এই হচ্ছে দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা, ইয়েলো অরেঞ্জ প্যাজেন্টা গ্রিন সবকিছু মিলানো, অসম্ভব একেবারে রেইনবো কালার যাকে বলে, সাতটা কালারই শাড়িটা। আমাদের কিন্তু সবগুলার স্টিল ফটো থাকবে, আমি একটু দূরে যেয়ে ধরছি, অসম্ভব সুন্দর এই শাড়িগুলো না আসলে আমার মনে হয় যে আউটডোরে খুব ভালো আসে, আউটডোরে আরো বেশি ভালো লাগবে। এই হচ্ছে শাড়িটি, এই হচ্ছে ব্লাউজটি, যেহেতু আমরা গ্রিন কালার পাইপিং দিয়েছি, গ্রিন কালার কট পাইপিং করা, এটির সাথে আমরা কন্ট্রাস্টে গ্রিন সিল্কের ব্লাউজ দেখেছি। আপনারা খুব ইজিলি শাড়িটি কিন্তু ক্যারি করতে পারেন, অসম্ভব সুন্দর। এই শাড়িটির প্রাইস হচ্ছে 6,500, এই শাড়িটির প্রাইস হচ্ছে 6,500। এটি হচ্ছে মাসলিন এর মধ্যে, ম্যাটেরিয়ালস হচ্ছে মাসলিন এবং হচ্ছে শেডেড টার্সেল দেওয়া আছে, ইয়েলো আর গ্রিন মিলানো, এগুলো আমাদের প্রতিটি শাড়ির সাথেই থাকে। এই হচ্ছে শাড়িটি, জাস্ট ওয়াও। শাড়িটির প্রাইস হচ্ছে 6,500 টাকা। আমরা নেক্সটে চলে যাই আরেকটা, এটা হচ্ছে একটু ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, হাফ সিল্কের মধ্যে, যারা মাসলিন বা জর্জেট বা পাকিস্তানি মাসলিন পরতে চান না, তারা চায় যে একটু মানে রেগুলার ইউজের জন্য একটু কমফোর্টেবল শাড়ি, ঝটপটে রিক্সে দিক কোনো একটা পার্টি গুলো পরে গেলাম, ব্ল্যাক, এবার আমাদের ব্ল্যাকই মনে হয় অনেক ভালো না, যখন আমরা আনি দেখা যায় কি একই টাইপের অনেক মানে একই কালারের মধ্যে অনেকগুলার কম্বিনেশন হচ্ছে, জাস্ট ওয়াও, দেখেন মনে হচ্ছে একটা গার্ডেন, অসম্ভব সুন্দর। ব্ল্যাকের সাথে ম্যাজেন্টা এবং ম্যাট গোল্ডেন দিয়ে, এটি কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, এটি হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরো শাড়িতে, এটি এটি হচ্ছে বুকের দিকে থাকবে, কাজটি একেবারে ছড়ানো যার কারণে সিথ্রো হবে না, এবং হাফ সিপ এমনিতেও সিথ্রো হয় না, তারপর হচ্ছে জাস্ট একটা গর্জিয়াস লুক নিয়ে আসার জন্য এই কাজটি দেওয়া। এই হচ্ছে আঁচলে এবং ছিটানো ওয়ার্ক থাকবে, এবং পুরো শাড়িতে এরকম ম্যাজেন্টা ছিটানো এরকম ফ্লাওয়ার দেওয়া আছে, এটির সাথে হচ্ছে এক কালার কালো শামো সিল্কের ব্লাউজ থাকবে, খুব রিজনেবল এর মধ্যে এটি শাড়িটি। এটির প্রাইস হচ্ছে 5,200 টাকা, এটির প্রাইস হচ্ছে 5,200। এটি আমাদের একটি আছে, আসলে এখন আর এটি মনে হয় প্রি অর্ডার আমরা নিচ্ছি না, লাস্ট পিস আছে, তো যার যদি পছন্দ একটি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। 5,200 টাকা ব্লাউজ পিস হচ্ছে ব্ল্যাক কালারে, অসম্ভব সুন্দর। আমি কম্বিনেশন নিয়ে আসলে ব্ল্যাকের সাথে রেড ম্যাজেন্টা নিয়ে আসলে কিছু বলার নাই, জাস্ট ওয়াও, অসম্ভব, গায়ে ধরার সাথে সাথেই খুব সুন্দর লাগছে। যারা ব্ল্যাক লাভার আমার মনে হয় শাড়িটি মিস করা ঠিক হবে না। এই হচ্ছে শাড়িটি, প্রাইস হচ্ছে 5,200। এবার একটা লাইট কালারে চলে আসি, এতক্ষণ তো মোটামুটি বেশ কালারফুল শাড়ি দেখালাম, খুব সোবার ঠান্ডা একটা কালার, কি কালার, সিলভার কালার, কালার যা দেখছেন তাই, আমি জানি না এটি কি কালার এক্স্যাক্ট, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, একটু এই যে এই হচ্ছে কালারটি, খুব সোবার একটি কালার, একটু অ্যাশ অ্যাশ টাইপের, সিলভার অ্যাশ, সিলভার অ্যাশ টাইপের কালারের সাথে হচ্ছে গ্রিন কালার দিয়ে দেখেন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, অসম্ভব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, অ্যাপ্লিক ওয়ার্ক করা, সরি এটি হচ্ছে একটু কি বলবো, বটল গ্রিনও না এক্স্যাক্টলি, জলপাই টাইপের কালার, অলিভ অলিভ কালার, রাইট, অলিভ টাইপ, লাইট অলিভ কালার এবং ডিপ গ্রিন দিয়ে এবং একটু সিলভার কালার দিয়ে এখানে অ্যাপ্লিকের ওয়ার্ক করা। এই হচ্ছে শাড়িটি, এবং পুরো আঁচলে দুই মাথায় এরকম করে ফ্লাওয়ার করা, দেখেন দুই মাথায় এরকম করে ফ্লাওয়ার করা, এবং পুরো শাড়িতে কিন্তু
ছিটানো স্টোন ওয়ার্ক আছে হোয়াইট কালার এবং একটি করে এরকম ফ্লাওয়ার থাকবে কুচিতে লম্বা করে একটা ফ্লাওয়ার থাকবে যখন শাড়িটা খুব ক্লাসি একটি শাড়ি আমি বলবো যে খুব একটু ডিফারেন্ট টাইপ জিনিস পছন্দ যাদের একটু আনকমন থাকবে এই হচ্ছে শাড়িটি দেখেন জাস্ট খুব ইউনিক একটি শাড়ি এবং ব্লাউজ পিস থাকবে হাতের দিকে এই পাইপেন্টি এই কট পাইপেন্টি করা আছে গ্রিন কালার আপনারা চাইলে কন্ট্রাস্ট গ্রিন ব্লাউজ দিয়েও পড়তে পারেন সেক্ষেত্রে একটু ভিন্ন লুক আসবে এই শাড়িটির প্রাইস হচ্ছে 10,200 টাকা এটা কি মসলিন লেখাতে হচ্ছে সরি এই শাড়িটির প্রাইস হচ্ছে 8,500 টাকা খুব রিজনেবলের মধ্যে একেবারে খুব একটু একটু ডিফারেন্ট আনকমন একটি শাড়ি আমি বলবো খুব আনকমন একটি শাড়ি এটি প্রাইস হচ্ছে 8,500 টাকা আচ্ছা এই শাড়িটি গতবার আমরা লাইভে দেখিয়েছিলাম তখন ওটি সোল্ড হয়ে গিয়েছিল এটি আরেকটি আছে রিস্টক করলাম আমরা মানে একজন খুব রিকোয়েস্ট করেছিল পরে এটা রিস্টক করা এই হচ্ছে শাড়িটি সবাই খুব পছন্দ ছিল তো আমরা জাস্ট লাস্ট লাইভের সবচেয়ে ডিমান্ডেবল শাড়ি ছিল এটা ব্ল্যাক জামদানির সাথে দেখেন এরকম পিঙ্ক গ্রিন গোল্ডেন দিয়ে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা একেবারে জারি সহ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা অসম্ভব সুন্দর এই শাড়িটি জামদানির সাথে যাদের জামদানি লাভার আছে আজকে সব ব্ল্যাক আজকে আমাদের ম্যাক্সিমামই ব্ল্যাক যারা জামদানি পছন্দ করেন আপনারা নিতে পারেন এটি প্রাইস হচ্ছে 5,800 টাকা এটি প্রাইস হচ্ছে 5,800 জামদানি শাড়ির মধ্যে এবং দেখেন পুরো শাড়িতে এরকম তো জামদানি ইয়ে করাই আছে এটি প্রাইস হচ্ছে 5,800 টাকা এটি আপনারা চাইলে যদি মাসলিনে করতে চান সেক্ষেত্রে আমরা করে দিব যদি বলেন যে আমাদেরকে সিল্কে বা জর্জেটে করে দিতে সেটাও আমরা পাবো সেক্ষেত্রে তো আর জামদানি কাজটা হবে না জাস্ট শাড়ির এই পাড়ের দিকের কাজটা হবে এই হচ্ছে শাড়িটি এটি প্রাইস হচ্ছে 5,800 টাকা হ্যাঁ তো এই ছিল আমাদের আজকের লাইভ যার যেটা পছন্দ আপনারা ঝটপট আমাদের পেজে ইনবক্স করে দিবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ